র‍্যাব জানায় পুলিশের সেই তিন সাক্ষী সিনহা হত্যায় সহযোগিতা করেছিল। কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় পুলিশ যে তিনজনকে তাদের মামলার সাক্ষী করে রেখেছিল সেই সাক্ষীরাই সিনহা হত্যায় সরাসরি জড়িতদের সহযোগিতা করেছিল বলে প্রমাণ পেয়েছে র‍্যাব। বুধবার বিকালে র‍্যাবের আইন ও গণমাধ্যমের শাখার পরিচালক কর্নেল আশিক বিল্লা এক প্রেস ব্রিফিংয়ে এ দাবি করেন। আশিক বিল্লা বলেন, র‍্যাব শুধু হত্যাকেন্দ্রিক মামলার তদন্ত করবে, সম্পূর্ণ নিরপেক্ষ ও দায়িত্বশীলতার সঙ্গে মামলাটি তদন্ত করা হবে, পর্যায়ক্রমে রিমান্ডপ্রাপ্ত আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার দিন সিনহার সঙ্গে থাকা সিফাত ও শিপ্রাকে আগামীকাল জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান র‍্যাব কর্মকর্তা। এর আগে মঙ্গলবার র‍্যাব 15 এর সদস্যরা পুলিশের ওই তিন সাক্ষীকে গ্রেপ্তার করেন। সিনহা হত্যায় ওই তিন সাক্ষীর সম্পৃক্ততা পাওয়ার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র‍্যাব। তিন আসামি হলেন নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আয়াত। তারা টেকনাফ থানায় পুলিশের দায়ের করা দুই মামলার সাক্ষী। বুধবার বেলা 11:15 দিকে সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় পুলিশের করা মামলার ওই তিন সাক্ষীর 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে বিকাল 4:15 তাদের কক্সবাজার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। ওই তিন সাক্ষী গণমাধ্যমের কাছে দাবি করেছিলেন, এ হত্যার ঘটনায় তারা কেউ নিজের চোখে কিছুই দেখেননি। ঘটনার পর স্থানীয় পুলিশ ফাঁড়িতে তাদের ডেকে নেওয়া হয়, পরে সকালে টেকনাফ থানায় নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছিল বলে দাবি করেন তারা। পরে জানতে পারেন তাদের সাক্ষী করা হয়েছে। পুলিশের করা মামলার তিন সাক্ষীকে ঘটনায় জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার সকালেই গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা র‍্যাব। এই তিনজন ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে বলেও দাবি জানিয়েছে র‍্যাব। সিনহা হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা দুটি মামলার তদন্তভার ইতিমধ্যে র‍্যাবকে দেয়া হয়েছে। এতদিন মামলা দুটি তদন্ত ছিল পুলিশের কাছে। উল্লেখ্য যে গত 31 জুলাই রাতে টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি মামলা হয়। একটি মামলা হয় টেকনাফ থানায়, এই মামলায় সরকারি কাজে বাধা ও গুলিতে নিহত হওয়ার অভিযোগ আনা হয়। সেই মামলায় আসামি করা হয় সিফাতকে, আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় দায়ের করা মাদক মামলায় আসামি করা হয় শিপ্রা দেবনাথকে। 5 আগস্ট সিনহার বোন বাদী হয়ে একই আদালতে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস এবং বাহারসরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী, থানার এসআই নন্দলাল রক্ষিত সহ 9 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। পরের দিন বৃহস্পতিবার বিকালে ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত, এসআই নন্দলাল রক্ষিত সহ 7 পুলিশ আদালতে আত্মসমর্পণ করেন। একই আদালত র‍্যাবের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত এবং এসআই নন্দলাল রক্ষিতকে 7 দিনের রিমান্ড এবং অপর 4 আসামি কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন ও এসআই লিটনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। এ মামলার অপর 2 আসামি এসআই টুটুল ও মোস্তফা আদালতে হাজির হননি। পুলিশের দাবি, এই নামে জেলা পুলিশে কেউ নেই, তবে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।